মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সরকারের তরফ থেকে কিন্তু আবারও নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত স্কুলগুলোর তরফে। নোটিফিকেশনে কি বলা হয়েছে আমি সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও, নোটিফিকেশনের ডেট আছে 24/6/2021, পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। দিস ইজ টু নোটিফাই টু রিকগনাইজ 11 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হু requested the board of resubmission of the marks of class 11 due to wrong submission of marks. The board has decided to open the same website from 11 a.m. 27 June 2021, 11 a.m. 28 June 2021. If any discrepancy occurs due to resubmitting of marks, no such window will be opened further. অর্থাৎ তোমাদের marks পাঠানো নিয়ে কিন্তু আবারো একটা notification জারি করা হয়েছে। যেসব ছাত্রদের নাম্বার পাঠাতে ভুল করা হয়েছে তাদের জন্য কিন্তু পর্ষদের তরফ থেকে আবারও একটা নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে তারা 27 তারিখ সকাল 11টা থেকে 28 তারিখ সকাল 11টার মধ্যে সেই সব ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু আবার রিসাবমিট করতে পারবে। এবং যদি সেখানেও কোনো নাম্বার ভুল আসে কিন্তু তাহলে আর সেই উইন্ডোটা তারা পাবে না, অর্থাৎ তারা কিন্তু আর এডিট করতে পারবে না। সেই ভুল নাম্বারটাই কিন্তু থেকে যাবে তোমাদের মার্কশিটে এবং সারা জীবনের জন্য কিন্তু তোমাদেরই ভোগান্তি হতে হবে। সেই জন্য স্কুলগুলোকে সরাসরি বলে দিয়েছে এনি ডিসক্রিপেন্সি অর টেম্পটিং ফাউন্ড ইন দ্য মার্কস রেজিস্টার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন সাবমিটেড মার্কস ইন দ্য ওয়েবসাইট শ্যাল লিড টু অ্যাকশন অ্যাজ পার রুল। যদি মার্কস পাঠাতে দ্বিতীয়বার ভুল করে তাহলে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকা অথবা সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন না হবে। ছাত্রদের মার্কসের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু সরকার করবে না। যে নাম্বারটা তারা তাদের মার্কশিটে পেয়েছে সেই নাম্বারটাই কিন্তু ওয়েবসাইটে চাইছে সরকার। যদি কোনো নাম্বার ভুল পাঠায় কোনো স্কুলের তরফ থেকে সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এই নিয়ে দ্বিতীয়বার নোটিফিকেশান পাঠালো, তৃতীয়বার কিন্তু আর নোটিফিকেশান পাঠাবে না, সরাসরি তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে এবং 27/11 থেকে 28/11 পর্যন্ত কিন্তু সেই রিসাবমিটের সেই নাম্বার পাঠানোর লাস্ট ডে। এবং তারপরেও যদি তারা ভুল নাম্বার পাঠায় সেই নাম্বারটাই কিন্তু তোমাদের মার্কশিটে থাকবে এবং সেই জন্য কিন্তু সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। হয়তো তোমাদের নাম্বারটাকে আবার রেক্টিফাই করা হতে পারে তোমাদের মার্কশিট দেখে। এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।